দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, এখন জ্বর চারিদিকে, ডেঙ্গুর এক প্রকোপ বেড়ে গেছে, তো জ্বর নিয়ে আসলে আমি আপনাদের কিছু দিক নির্দেশনা দিতে চাই, যেগুলো আপনাদের জন্য আমি মনে করছি খুবই প্রয়োজনীয় হবে এবং আমি আশা করছি এই মেসেজগুলো আমরা আপনারা একে অপরকে শেয়ার করবেন। জ্বরের সময় আমরা কিছু জিনিস করি, সেগুলো নিয়ে আজকে আমি তুলে ধরবো যে সেগুলো ঠিক কি ঠিক না। তা এই প্রসঙ্গে প্রথমে আমরা যেটা বলি যে সবাই আমরা কপালে পট্টি দেই, তো আসলে শুধু পট্টি কপালে দিলেই হবে না, এই পট্টি সারা গায়ে আপনাকে মুছতে হবে, যেটা অনেকেই ভুল করেন, ঠান্ডা পানিতে গাটা মোছেন। আসলে এটা আমি বলবো এটা ঠিক নয়, আপনি ঠান্ডা পানিতে গা মুছবেন না, লিকুয়ার্ম ওয়াটার বা কুসুম কুসুম গরম পানিতে গা মুছবেন এবং ঘরের তাপমাত্রা 38°C বা এই আশেপাশে যাতে থাকে এবং যে পানি দিয়ে আপনি মুছছেন সেই পানিটা যেন এরকম টেম্পারেচারে থাকে। দুই নম্বর, যেটা আমাদের কাছে অনেকেই বলেন যে স্যার মাথা গরম হাত ঠান্ডা, আসলে আমাদের কাছে এই জিনিসগুলোর কোনো মূল্য নাই। জ্বরকে যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি আমাদের সামনে জ্বরকে স্টেপ বলেন যে বাবুর জ্বর আছে, অবশ্যই সেটা থার্মোমিটারে মেপে আপনাকে বলতে হবে, তাহলে বগলে মাপবেন এবং সেটা যদি 100 হয় অবশ্যই সেটা আমরা জ্বর হিসেবে নেব। তিন নম্বর, যেটা খুবই জরুরি, যখনই আমাদের কাছে মা বাবার আসেন, 2-3 দিনের জ্বর হিস্ট্রি আমাদের দেন, আমি এটা মনে করিয়ে দিতে চাই যে জ্বর আপনারা মেপে সেটা ডকুমেন্ট করবেন, অর্থাৎ টেম্পারেচার চার্ট আপনারা মেনটেন করবেন, খুবই জরুরি। প্রতি 4 ঘন্টা বা 6 ঘন্টা পর পর যদি জ্বরটা আপনারা মেপে লিখে রাখেন, এই চার্ট দেখে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাই, অর্থাৎ এই জ্বরটা কি ভাইরাস জ্বর, নাকি এই জ্বরটা ডেঙ্গুর জ্বরের কোনো লক্ষণ আছে, নাকি এই জ্বরে কোনো টাইফয়েড জ্বরের কোনো লক্ষণ আছে। সুতরাং আমাদের কাছে এই টেম্পারেচার চার্টটা মেনটেন করাটা খুবই জরুরি, সুতরাং আমরা আশা করছি আপনারা করবেন। আরেকটি ব্যাপারে আমরা মনে করি যে 6 মাসের নিচে ফলস ফিভার বলে একটি ব্যাপার আছে, অর্থাৎ মা বাবারা এমনভাবে র্যাপ করে রেখে দেয় বাবুকে, যখন দেখা যায় যে বাবুর গা এমনি গরম থাকে, তাহলে এই ব্যাপারটাকে আমরা বলি ফলস ফিভার। সুতরাং খুব বেশি গরমের সময় আটোশটো করে রাখবেন না, অতিরিক্ত হিট যাতে না হয়ে যায় এই ব্যাপারে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমি যেটা বলতে চাই আজকের ভিডিওর যেটা মূল উপজীব্য, আমি বলবো জ্বর আসলে কয়েকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, খুব সহজে যদি মনে রাখা যায় সেটা আমরা বলবো এ বি সি ডি। এ যদি আমি আসি এতে, এতে মানে অ্যালার্ট অ্যাক্টিভিটি এবং অ্যারাউজাল, অর্থাৎ বাবুটা কতটুকু চনমনে আছে, বাবুটাকে নেতিয়ে পড়ছে কিনা, তাহলে সেটা ডেঞ্জার সাইন, এটা আমরা বলবো। তার অ্যাক্টিভিটি আগের চেয়ে কমে গেছে কিনা, মা বলবে স্যার আমার বাবু তো আগে খুব সপ্রতিভ ছিল, এখন কেমন একদম নিয়ে গেছে, সেটাও কিন্তু রেড ফ্ল্যাগ সাইন বা ডেঞ্জার সাইন। এবং অ্যারাউজাল, বাচ্চা খুব ড্রাউজি আছে কিনা, ঘুমিয়ে সারাক্ষণ ঘুম ঘুম ভাব থাকছে কিনা, এই জ্বরের সময় যদি আপনার এই 3টি সাইন থাকে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। বি ব্রিদিং প্যাটার্ন, আমি সবসময় বলেছি যে নিউমোনিয়ার লক্ষণ ঘন ঘন দ্রুত শ্বাস নেওয়া এবং বুকের খাঁজ ভিতরে ঢুকে যাওয়া, এই নিয়ে আমার ডিটেল ভিডিও আছে, আমি ওই লাইনে যাচ্ছি না। সুতরাং যদি আপনার বাবু খুব ঘন ঘন শ্বাস নেয় এবং বুকের খাঁজ ভিতরে ঢুকে ঢুকে যায়, আপনাকে বুঝতে হবে এই জ্বরের সাথে নিউমোনিয়ার লক্ষণ আছে। সি ফর কালার, ক্রাই এবং কনভালশন, কালার মানে যদি আপনার বাবুর গায়ের কালারটা একটু পেল হয়ে যাচ্ছে, আপনি মনে করছেন জ্বর কিন্তু গাটা ফ্যাকাশে মনে হচ্ছে এবং এমনভাবে কাঁদছে, আমরা বলি হাই পিচড ক্রাই, যেটা মেনিনজাইটিস বা ব্রেনে ইনফেকশনের লক্ষণ, এবং কনভালশন, খিচুড়ি হলে তো আপনি বুঝতে পারবেন, দিজ আর অল ডেঞ্জার সাইন, অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর নাম্বার ডি খুবই ইম্পর্টেন্ট, ডিক্রিজ ইউরিন আউটপুট, এবং মা যদি বলে স্যার আমার বাবুর প্রস্রাব কমে গেছে, আমরা বলি 24 ঘন্টা অবশ্যই জ্বরের সময় 8 বা তার চেয়ে বেশি প্রস্রাব হতে হবে, যদি জ্বর চলাকালীন সময় এর চেয়ে কম প্রস্রাব হয় তাহলে বুঝতে হবে আপনার বাবুর শরীরে পানি কমে যাচ্ছে, যেটা খুবই ডেঞ্জারাস, অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। আমাদের কাছে মারা বলেন যে স্যার আমি কখন চিকিৎসকের কাছে পরামর্শ নেব, কিছু ব্যাপারে আমি একদম স্ট্রিক্ট হব, 3 মাসের নিচে যদি কোনো বাবু থাকে, তার যদি জ্বর আসে আপনি বসে থাকবেন না, আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি কোনো বাবু অপুষ্টিতে ভুগতে থাকে, কোনো কিডনিজনিত রোগ আছে, কোনো হার্টের রোগ আছে, অথবা এমন কোনো ওষুধ খাচ্ছে, স্টেরয়েড জাতীয় ওষুধ যার ইমিউনিটি কম কমিয়ে ফেলতে পারে, সেই সময়গুলো তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, বসে থাকবেন না। তো দর্শক, আমি মনে করছি ডেঙ্গুর এই সময়টায় আমি আজকে যে পয়েন্টগুলো বললাম সেটা খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী যখনই প্রয়োজন হবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ নেবেন, এরও কাছ থেকে শুনে কোনো ওষুধ খাওয়াবেন না, অবশ্যই অ্যান্টিবায়োটিক অযাচিত খাওয়াবেন না। তো দর্শক, আমি একটি সুখবর কত কিছুদিন আগেই দিয়েছিলাম, আমাদের এই অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ারে আমাদের যে বেবি কেয়ারটা আমরা দিচ্ছিলাম এতদিন, এখন আমাদের অ্যাস্থেটিক পার্টটা পূর্ণাঙ্গরূপে আমরা চালু করতে যাচ্ছি। তো আমাদের আমার পিছনে একটি মেশিন দেখছেন যে লেজার মেশিন, আপনারা জানেন লেজার মেশিন অনেক ধরনের কার্যকারিতা আছে, শরীরের বিভিন্ন দাগ দূর করা, শরীরে অবাঞ্ছিত লোম, যারা অনেকে ট্যাটু করেছেন সেগুলো রিমুভ করা, চোখের নিচে কালো দাগ দূর করা, এই ধরনের অন্য অনেক কিছু যারা আপনারা সবাই জানেন যে লেজার দিয়ে করা যায়, এই মেশিনটি সেই লেজার মেশিন, এটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মেশিন দিয়ে আমরা কাজ শুরু করছি। আমার
আমার ওয়াইফ ডাক্তার শায়লা ফুতসুমি অ্যাসথেটিক ডার্মোলজিতে উনি বেশ অভিজ্ঞ, অনেক দিন ধরেই কাজ করছেন। আশা করছি আমি আপনাদের যেভাবে সার্ভিস দিচ্ছি উনি আপনাদের সে একইভাবে বিশ্বস্ততার সাথে সার্ভিস দিতে পারবেন। তো আপনাদের সহযোগিতা কাম্য। আজ এ পর্যন্তই জর্নি, আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে জানাবেন, এই জর্নি আমি কয়েকটি ভিডিও দিচ্ছি সেগুলো ফলো করবেন এবং অবশ্যই সবাইকে শেয়ার করবেন। সবাই সচেতন থাকবেন, সবাই মিলে সচেতন হলে আমরা ডেঙ্গুকে অবশ্যই প্রতিহত করতে হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো, সেই বন্ধু বরাবরের মতোই। আল্লাহ হাফেজ।